আসসালামু আলাইকুম, আমি রিদওয়ান কোলালামপুর মালয়েশিয়া থেকে আবার আপনাদের মাঝে হাজির হলাম সুন্দর একটি খবর নিয়ে। ওকে, আমাদের এই চ্যানেল থেকে আমরা চেষ্টা করি মালয়েশিয়াতে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। যারা আমাদের এই চ্যানেলে আপনারা প্রথম, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে মালয়েশিয়ান লেখাপড়া এবং স্কলারশিপ নিয়ে যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ান স্কলারশিপ এমবিএ এর জন্য, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্কলারশিপ নিয়ে আজকে আলোচনা করব। সম্প্রতি মাহসা ইউনিভার্সিটি মালয়েশিয়া সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অফার করছে এমবিএ 50% স্কলারশিপ। এটি অবশ্যই একটি আনন্দের বিষয়। আপনারা হয়তো জানেন যে মালয়েশিয়াতে গভর্নমেন্ট থেকে ওরকমভাবে স্কলারশিপ দেওয়া হয় না, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিছু কিছু ক্যাটেরিয়ার মাধ্যমে স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া হয়। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যারা এক্সেলেন্ট রেজাল্ট করে, অনেক ভালো রেজাল্ট করে, তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় এমবিএর জন্য, যে কোনো মাস্টার্স প্রোগ্রামের জন্য এবং পিএইচডির জন্য। এবং মাঝে মাঝে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও এভাবে তাদের কিছু কিছু প্রোগ্রাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য টোটাল টিউশন ফি থেকে একটা পার্সেন্টেজ ওয়াইজ কিছু স্কলারশিপ দেয়। যেরকম কত কত ইউনিভার্সিটিতে যদি এসএসসি ইন্টার এবং ডিগ্রিতে ভালো রেজাল্ট থাকে, অনার্সে ভালো রেজাল্ট থাকে, তারা মাস্টার্স প্রোগ্রামে 30%, 40%, 50% স্কলারশিপ দিয়ে থাকে। আবার যারা এখানে আন্ডার গ্রাজুয়েট করতে আসেন, এদেরকেও, যাদের এসএসসি ইন্টারের ভালো রেজাল্ট, এদেরকে স্কলারশিপ দিয়ে থাকে 30%, 40%, 50%। এই মুহূর্তে মাহসা ইউনিভার্সিটি মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য থাকছে 50% স্কলারশিপ এমবিএ এর জন্য। এটি এই শুধু এমবিএ এর জন্য, যারা মাস্টার্স করতে চান এমবিএ, ব্যাচেলর মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তাদের জন্য একটি সুখবর সেটি হলো মাহসা ইউনিভার্সিটিতে 50% স্কলারশিপ। ওকে, 50% স্কলারশিপটা দেবে আপনার টোটাল টিউশন ফির মধ্য থেকে। আপনার এদের টোটাল টিউশন ফি ছিল প্রায় 52,000 রিঙ্গিত এক বছরের প্রোগ্রাম, এক বছরের এমবিএ। কিন্তু এই মুহূর্তে যারা মালয়েশিয়াতে মাহসা ইউনিভার্সিটিতে এমবিএ করতে চান, তারা 50% স্কলারশিপ পাবেন। টোটাল খরচ হবে মালয়েশিয়ান রিঙ্গিত 24,000 টাকা, এক বছরের টিউশন ফি, আপনার অ্যাপ্লিকেশন ফি, আপনার রেজিস্ট্রেশন ফি, আপনার ভিসা ফি, সমস্ত ফি দিয়ে, এভরিথিং ইনক্লুডিং ফর এমবিএ 24,000 রিঙ্গিত। 24,000 রিঙ্গিতেই আপনি আপনার মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন মালয়েশিয়া থেকে। এখন বলতে পার, হয়তো অনেকে জিজ্ঞাসা করবেন যে স্কলারশিপ ছাড়া যদি কেউ মালয়েশিয়াতে মাহসা ইউনিভার্সিটি না, অন্য অন্য ইউনিভার্সিটিতে এমবিএ করতে চায়, তাহলে তাদের খরচ কীরকম হবে? আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, যারা মালয়েশিয়াতে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করতে চান, এমবিএ করতে চান, সকল পাবলিক ইউনিভার্সিটিতে খরচ হবে আপনার 25,000 রিঙ্গিত থেকে শুরু করে 35,000 রিঙ্গিত পর্যন্ত, 25 থেকে 35 অথবা 40,000 রিঙ্গিত পর্যন্ত। এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সাধারণত খরচ হয়ে থাকে আপনার 40 থেকে 55,000 রিঙ্গিত পর্যন্ত, মালয়েশিয়ান টাকা 40 থেকে 55,000 মতো খরচ হয় যে কোনো বিষয়ের উপরে মাস্টার্স করতে মালয়েশিয়াতে। তো বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন ডিসিপ্লিন থেকে, সেটা হতে পারে বিজনেস স্কুল থেকে, হতে পারে সোশ্যাল সায়েন্স থেকে, হতে পারে আর্টসে থেকে, যে যে বিষয় থেকেই আপনারা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছেন, যদি আপনারা চান এমবিএ করার জন্য মাহসা ইউনিভার্সিটিতে, তাহলে আপনারা এই মুহূর্তে 50% স্কলারশিপ পাবেন। আমি আবার রিভিউ করছি, আপনাদের টোটাল খরচ হবে এমবিএ প্রোগ্রামের জন্য, আপনার প্রোগ্রাম ফি, আপনার ভিসা ফি, আপনার রেজিস্ট্রেশন ফি, এক বছরের সমস্ত খরচ মিলে আপনার এমবিএ প্রোগ্রামের জন্য খরচ হবে মালয়েশিয়ান টাকা 24,000 রিঙ্গিত। মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান বাংলাদেশের 20 টাকা। এখন আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন, যারা মনে করেন যে আপনার বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয়ে আন্ডার গ্রাজুয়েট করার পরে একটা বিদেশ থেকে একটা ডিগ্রি নিতে চান কম খরচের মধ্যে, কম সময়ের মধ্যে, ভালো মানের ইউনিভার্সিটিতে, আপনি মাহসা ইউনিভার্সিটিতে আপনাকে পছন্দ করতে পারেন আপনার এমবিএ প্রোগ্রাম করার জন্য। এই পর্যন্তই আজ। আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে,
আমাদের কমেন্টস করে বলতে জিজ্ঞাসা করতে পারেন। আমরা মালয়েশিয়া অধ্যয়নরত সমস্ত শিক্ষার্থীরা আপনারা চেষ্টা করব বাংলাদেশ থেকে যারা নতুন আসতে চায় এদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আমাদের এই চ্যানেলে চেষ্টা করি নিয়মিতই মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং মালয়েশিয়া পড়ালেখা স্কলারশিপ নিয়ে আলোচনা করার জন্য। সেজন্য আপনারা যারা পরবর্তী ভিডিওগুলো আপনারা চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী স্কলারশিপ এবং লেখাপড়া বিষয়ক যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি অটোমেটিকলি আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।